ফিউজ এবং সার্কিট ব্রেকারের মধ্যে কোনটা বেশি নিরাপত্তা দেয়? ফিউজ স্যার, ফিউজ স্যার যেটা লিমিট করা থাকে সে এর বেশি হলে স্যার অটোমেটিক এটা ফুরে যাবে। আচ্ছা, এই সিঙ্গেল পোল এমসিবি গুলো কেন ব্যবহার করা হয়? সিঙ্গেল পোল এমসিবি গুলো আমরা ব্যবহার করে থাকি। আপনার নাম কি? মোহাম্মদ কুতুবুল আলম। কুতুবুল আলম, আপনি যে কোর্সটা ভর্তি হয়েছেন কোর্সের নাম কি? ইলেকট্রিক্যাল প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউজার। প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং। বলুন তো, ডিপিএমসিবির কাজ কি? ডিপিএমসিবি এমসিবির কাজ হচ্ছে শর্ট সার্কিট আর ওভারকারেন্ট প্রোটেকশন। শর্ট সার্কিট ওভারকারেন্ট প্রোটেকশন। আচ্ছা, ওয়্যারিং শেষে কয়দিন টেস্ট করতে হয়? ওয়্যারিং শেষে 4 দিন টেস্ট করতে হয়। আর্থিং কেন করি? আর্থিং করি ইলেকট্রিক যন্ত্রপাতি এবং মানুষকে বৈদ্যুতিক শর্ট থেকে রক্ষা করার জন্য আর্থিং করে থাকি। আর্থিং কয়ভাবে করা হয়? আর্থিং তিনভাবে করা হয়। কি কি? রড আর্থিং, ফাইবার আর্থিং এবং প্লেট আর্থিং। সবচেয়ে সুবিধা কোনটা বেশি? সবচেয়ে সুবিধা সুবিধা তো রড আর্থিং। রড আর্থিং এর দূরত্ব কত? দূরত্ব স্যার 3.33 মিটার। 3.33 মিটার। বিএমএস অনুযায়ী আর্থিং এর মান কত থাকা উচিত? এক ওহম। সব জায়গায় এক ওহম নাকি কোন জায়গায় বেশি কোন জায়গায় কম? বিএমএস অনুসারে এক ওহম। যদি লাইটিং প্রোটেকশন সিস্টেম যদি করি সেই ক্ষেত্রে 10 ওহমের বেশি হওয়া যাবে না। আর অন্য স্থানে সব জায়গায় এক ওহম। এক ওহম। এসপিডি কাজ কি? এসপিডি চার্জ প্রোটেকশন ডিভাইস। এখানে ব্যবহার করি এটা আমরা ওভার বজ্রপাত থেকে এবং ওভার কারেন্ট ওভার ভোল্টেজ থেকে সুরক্ষা। আপনি বলছেন? হ্যাঁ বলছি। 6 অ্যাম্পিয়ার কত এমবি কারেন্ট নেয়? 6 অ্যাম্পিয়ার সমান 6 আরএম সমান 6 আরএম কেবল কত এমবি কারেন্ট নিতে পারে? 38 থেকে 47। 38 থেকে 47। আচ্ছা, আরএম এবং আরই মধ্যে পার্থক্যটা কি? আরএম আরএম হচ্ছে রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার ব্যবহার করা যায়। আচ্ছা, কি কি সাইজের কেবল বিএমএস অনুযায়ী কি কি সাইজের কেবল? আপনি সব কেবল কিন্তু ব্যবহার করতে পারবেন না। না, কি কি সাইজ? 1 থেকে 10 পর্যন্ত বলেন তো। 1.0, 1.5, 2.5, 2.5, 4.4 আরএম বা 4 মিলিমিটার স্কয়ার, 6 মিলিমিটার স্কয়ার, 10 মিলিমিটার স্কয়ার। ওকে। আচ্ছা, আপনি বলেন এই জিনিসটার নাম কি? ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটার। মাল্টিমিটার। আচ্ছা, এলপিএস স্থাপন করতে কি কি লাগে? এলপিএস এলপিএস স্থাপন করতে আমাদের এয়ার এয়ার টার্মিনাল, রুট কন্ডাক্টর, ডাউন কন্ডাক্টর, আর্থ ইন্সপেকশন বক্স, আর্থিক আর্থ ইলেকট্রোড। আচ্ছা, আমি বুঝলাম, আপনি আর্থিং করলেন, আর্থিং করার পর আপনি আর্থিক এডুকেশন মাপছেন। জি স্যার। এখন একদম পাইলেছেন না, কি করতে কি করণীয়? সেই ক্ষেত্রে আমাদের পাশাপাশি আরেক কার্টিং করতে হবে, নয়তো আমাদের আর্থিং এর গভীরতা আরো বাড়াতে হবে। হ্যাঁ, আর নয়তো? জি স্যার। আর নয়তো কি করতে হবে? কাঠকলা লবণ টমন দিয়ে আমি রেডিয়েশন কমাতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যে আর্থিক রেজিস্ট্যান্স যে ওখানে কত ওহম আছে সেটা মাপার জন্য কি মিটার ব্যবহার করি? 38 মিটার। এখানে আছে 38 স্টার। জি স্যার। কোনটা? এটা। এটা কি ডিজিটাল অ্যানালগ? ডিজিটাল অ্যানালগ। ওটার নাম কি? এটা। হ্যাঁ, এটার নাম তো স্যার ডিজিটাল। সবচেয়ে সুবিধা কোনটা? সবচেয়ে সুবিধা তো স্যার ডিজিটাল। ডিজিটাল। জি স্যার। আচ্ছা, এই অ্যানালগের বিভিন্ন অংশের নাম বলুন তো। এটা কি নামটা স্যার? বিভিন্ন অংশের নাম। এটার মধ্যে যে বিভিন্ন অংশ। হ্যাঁ, এটি সি সাব সিলেক্টর সুইচ। জি, দিস ইজ দা মেইন সুইচ। রোটারি সুইচ। একই সে আমরা যে আর্থিং রড, আর্থিং রডের মধ্যে ইয়া করব, এটা দুটো হচ্ছে তার টেম্পারেচার দুইটা রড। আমি একটা রড থেকে একটা রড রডের দূরত্ব 5 থেকে 10 মিটার দূরত্বে স্থাপন করে আমরা আর্থিং এর মান সিলেকশন করি আর কি। আচ্ছা, এই এডিশনের নাম কি? নিয়ন্ত্রক। নিয়ন্ত্রক কাজ কি? নিয়ন্ত্রক কাজ হচ্ছে আমরা কারেন্টের উপস্থিতি আছে কিনা সেটা চেক করতে পারি। কারেন্ট না ভোল্টেজ? ফিউজ এবং সার্কিট ব্রেকারের মধ্যে কোনটা বেশি নিরাপত্তা দেয়? ফিউজ স্যার। ফিউজ স্যার যেটা লিমিট করা থাকে সে এর বেশি হলে স্যার অটোমেটিক এটা ফুরে যাবে। আচ্ছা, এই সিঙ্গেল পোল এমসিবি গুলো কেন ব্যবহার করা হয়? সিঙ্গেল পোল এমসিবি গুলো আমরা ব্যবহার করে থাকি। ডাবল পোল এমসিবি গুলো আমরা পুরোটা লোডের জন্য ব্যবহার করি। সিঙ্গেল পোল মানে আলাদা আলাদা লোডের জন্য, একটা রুমের জন্য ব্যবহার করা থাকে। দেখা গেছে একটা রুমের মধ্যে আগুন লাগছে বা যে শর্ট সার্কিট হয়েছে, সিঙ্গেল পোলটা পড়ে যাবে, বাকি লাইন গুলো সম্পূর্ণ ঠিক থাকবে।
সুইচবোর্ড থেকে লাইটিং লোডের দূরত্ব কত? সুইচবোর্ড থেকে লাইটিং লোডের দূরত্ব, হ্যাঁ, 30 মিটার। 30 মিটারের বেশি হওয়া যাবে না। হওয়া যাবে না।